আমার বাড়ি পার্শ্ববর্তী খুবন সরকারের পটল ক্ষেতের নেটের মধ্যে একটা অজগর সাপ আটকেছিল। সকাল 7টার দিকে ওই ওনার স্ত্রী আয়েশা যখন দেখলো তো অল্লা ছিল শুরু করলো। আমি আসলাম, এসে দেখলাম যে সাপটা নেটের মধ্যে ঝুলে আছে, মানে অনেকটা কাইটে গেছে, আবার সাপটা আবার হাসির মতো ঝুলে আছে। তারপর নেটটা কাইটে নামাইলাম, নামানোর পরে আবার আমরা বনদপ্তরকে খবর দিই, ওরাও আসতেছিল। তখন আমরা আবার এই সাপটাকে আমি নেট কাইটে সাপটাকে নিচে নামাই এবং আরও এক দুজন ছেলেকে সহায়তায় ওইটা নেটটা কাইটে সাপটাকে বস্তাবন্দি করি। বস্তাবন্দি করার পরে আইসা ওই বনদপ্তরের গাড়ি নিয়ে আসে, আইসা কাছাতে করে আমরা সাপটা নিয়ে গেছি। আমার বাড়ি পার্শ্ববর্তী খুবন সরকারের পটল ক্ষেতের নেটের মধ্যে একটা অজগর সাপ আটকেছিল। সকাল 7টার দিকে ওই ওনার স্ত্রী আয়েশা যখন দেখলো তো অল্লা ছিল শুরু করলো। আমি আসলাম, এসে দেখলাম যে সাপটা নেটের মধ্যে ঝুলে আছে, মানে অনেকটা কাইটে গেছে, আবার সাপটা আবার ফাঁসির মতো ঝুলে আছে। তারপর নেটটা কাইটে নামাইলাম, নামানোর পরে আবার আমরা বনদপ্তরকে খবর দিই, ওরাও আসতেছিল। তখন আমরা আবার এই সাপটাকে আমি নেট কাইটে সাপটাকে নিচে নামাই এবং আরও দুজন ছেলেকে সহায়তায় ওইটা নেটটা কাইটে সাপটাকে বস্তাবন্দি করি। বস্তাবন্দি করার পরে আইসা ওই বনদপ্তরের গাড়ি নিয়ে আসে, আইসা কাছাতে করে আমরা সাপটা নিয়ে গেছি। I'm going to go to the hospital.